যারা উচ্চ মাধ্যমিকের পর ল নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য বলে রাখি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় হলদা শিল্পাঞ্চলে একটা কিন্তু ল কলেজ রয়েছে, যেটার নাম হচ্ছে হলদিয়া ল কলেজ। তো সেই কলেজে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমরা কিভাবে ভর্তি হবে বা সেখান থেকে ল ডিগ্রির উপর কি কি কোর্স করানো হয়ে থাকে, তো সেগুলো নিয়ে কথা বলবো। তো হলদিয়া ল কলেজ যেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং অ্যাপ্রুভ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং এটা কিন্তু 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই হলদিয়া ল কলেজে যদি তুমি অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 12 পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু 45% নাম্বার থাকতে হবে। এবং 12 পাস তুমি যে কোনো শাখায় পাস করলেই হবে, তুমি কমার্স নিয়ে পড়াশোনা করো বা আর্টস নিয়ে পড়াশোনা করো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, যে কোনো স্ট্রিমে পড়াশোনা করলেই কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। তো এই কলেজে যে লয়ের উপর যে তিনটে ডিগ্রি রয়েছে, সে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এলএলবি অনার্স, ঠিক আছে। এই কোর্সটা তোমরা 12-এর পর একদম অ্যাডমিশন হতে পারবে, যেটা হচ্ছে 5 বছরের কোর্স, যেটাকে আমরা বলে থাকি বিএ এলএলবি অনার্স। অর্থাৎ এর মধ্যেই কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে 3 ইয়ার এলএলবি, অর্থাৎ এটা একটা 3 বছরের কোর্স। তো এই কোর্সটা তারাই করে থাকে যারা হচ্ছে প্রথমে তারা 12-এর পর কোনো একটা সাবজেক্টের উপর অনার্স করে, অর্থাৎ কেউ ফিজিক্স অনার্স, কেউ কেমিস্ট্রি অনার্স, কেউ হিস্ট্রি অনার্স, কেউ বেঙ্গলি অনার্স করে। তারপরে তারা সেই সাবজেক্টের উপর এমএসসি না করে, অর্থাৎ ম্যাথামেটিক্সের উপর এমএসসি না করে, তারা যদি চায় যে অন্য সাবজেক্ট নিয়ে তারা আবার গ্র্যাজুয়েশন করতে চায়, অর্থাৎ ধরো কেউ যদি ম্যাথামেটিক্স অনার্স পাস করেছে, ঠিক আছে, তারপর সে চায় যে সে লয়ার হতে চায়, তাহলে কিন্তু সে তখন এই 3 ইয়ার এলএলবি কোর্সটা করতে পারবে। তো 3 ইয়ার এলএলবি কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপর। তুমি ম্যাথ করো, হিস্ট্রি করো, জিওগ্রাফি করো, যাই কোনো কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি দরকার, তারপর তোমরা এই কোর্সটা করতে পারবে। অর্থাৎ মোদ্দা কথায় যদি তোমাদের বলি, তোমরা কিন্তু 3 বছর গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পর তারপর তোমরা কিন্তু তোমরা এই 3 ইয়ার এলএলবি ডিগ্রিটা করতে পারবে। আর যারা একদম ক্লাস 12-এর পরেই যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তারা 5 ইয়ার এই ইন্টিগ্রেটেড বিএ এলএলবি কোর্সটা কিন্তু করবে, ঠিক আছে। তো 3 নম্বরে রয়েছে যেটা, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি, লয়ের উপর মাস্টার ডিগ্রি, যেটাকে এলএলএম বলে থাকি, সেটা হচ্ছে 2 বছরের। কেউ যদি চায় 3 ইয়ার এলএলবি করার পর কিন্তু তারা এলএলএমও কিন্তু করতে পারে, কোনো কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। এছাড়াও এখানে কিছু ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে, যেটাতে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স, যেটা হচ্ছে 1 বছরের, ঠিক আছে। তো 1 বছরে কি কি কোর্স করানো হয়ে থাকে দেখো, প্রথমে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার ল, অর্থাৎ সাইবার ল উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করানো হয়ে থাকে। এছাড়াও লেবার ল উপর কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করানো হয়ে থাকে। হিউম্যান রাইটস ল নিয়ে পড়াশোনা করতে চাও, যেটা ডিপ্লোমা ডিগ্রি করানো হয়। ইন্স্যুরেন্স ল এবং ক্রিমিনোলজি, এই কটা কিন্তু বিষয়ের উপর কিন্তু ডিপ্লোমা করানো হয়ে থাকে, যেটার কিন্তু 1 বছর সময় লাগে। শেষে আরেকটা রয়েছে দেখো, কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স, এটা একটা প্রফেশনাল কোর্স, এবং এই কোর্সটা যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাদের 3 বছর সময় লাগবে, এবং এটা এই কোর্সটা করতে হলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে, এবং বাকি কোর্সগুলোও করতে হলে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে যেহেতু এটা প্রাইভেট কলেজ। এছাড়াও তোমরা এন্ট্রান্স এক্সাম বা মেরিট বেস অনুযায়ী কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। তো এই কলেজ থেকে যদি তোমরা লয়ের উপর কোনো যদি ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে, তো তোমরা যদি ইউজি ডিগ্রি করো তো তোমাদের প্রথমে যে খরচটা হতে পারে, তোমাদের ফর্মের জন্য কিন্তু 300 টাকা চার্জ করা হয়েছে, আর অ্যাডমিশানের জন্য 6,000 টাকা নেওয়া হবে, এটা কিন্তু একবারই নেওয়া হবে। তারপর টিউশন ফি 22,000 টাকা, ডেভেলপমেন্ট ফি 3,000 টাকা, সেমিস্টার ফি 3,000, এবং কসন ডিপোজিট 2,000, যেটা তোমাদের কিন্তু কোর্স শেষে ফেরত দেওয়া হবে। তো তোমাদের যদি তোমরা 5 বছরের কোর্সটা করো, যেটা হচ্ছে বিএ এলএলবি কোর্স, তাহলে কিন্তু সেখানে কিন্তু প্রতি সেমিস্টার পিছু কিন্তু এই টাকাগুলো নেওয়া হবে, এটা শুধু একবারই নেওয়া হবে, বাকি সব কিন্তু প্রতি সেমিস্টার অনুযায়ী কিন্তু নেওয়া হবে। অর্থাৎ 10টা সেমিস্টারে কিন্তু 10 বার কিন্তু তোমাদের এই টাকাগুলো দিতে হবে, অ্যাডমিশন ফি এবং ফর্মের টাকা বাদ দিয়ে, ঠিক আছে। এইটা গেলো ইউজি। আর যারা এলএলএম করতে চাও অর্থাৎ মাস্টার্স করতে চাও, তাদের জন্য যে টাকাটা খরচ হবে সবই একই, শুধু তোমাদের টাকার পরিমাণটা আলাদা। ফর্মের জন্য 500 টাকা, অ্যাডমিশানের 6,000,
টিউশন ফি সেখানে 22,000 ছিল, এখানে তোমাদের 27,000, এবং ডেভেলপমেন্ট ফি তোমাদের 3,000 ছিল, এখানে 5,000, সেমিস্টার ফি 5,000, অসম ডিপোজিট 2,000। এখানেও তোমাদের যে অ্যাডমিশন এটা হচ্ছে ওয়ান টাইম এবং এটা কিন্তু রিফান্ডেবল, ঠিক আছে। এবং বাকি যেটা রয়েছে সেগুলো কিন্তু প্রতি সেমিস্টার তোমাকে দিতে হবে। এখানে কিন্তু LLM 2 বছরের কোর্স, সেই জন্য তোমাদের 4টা সেমিস্টার রয়েছে, এই টাকাগুলো কিন্তু তোমাদের 4 বার দিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা প্রাইভেট কলেজ সেজন্য কিন্তু তোমাদের একটু বেশি খরচ হতে পারে, যদি তোমরা সরকারি কলেজ থেকে করো তাহলে কিন্তু তোমাদের একটু কম খরচ হবে। তো ল কোর্স করার পর তোমরা যেখানে যেখানে কাজ করতে পারবে সেটা হচ্ছে ল ফার্মে কাজ করতে পারবে, এনজিও গুলোতে কাজ করতে পারবে, এছাড়া একাডেমিক ইনস্টিটিউট গুলোতে কাজ করবে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, তো এইসব জায়গায় কিন্তু তোমরা প্রেস্টিজিয়াস প্লেসে কিন্তু তোমরা কিন্তু কাজ করতে পারবে, এবং তোমাদের কিন্তু ডিমান্ড রয়েছে, এখানে সম্মান রয়েছে এবং টাকা তো রয়েছে, ঠিক আছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু ল নিয়ে পড়াশোনা করতে পারো, নিজের কেরিয়ার তৈরি করতে পারো।